এবার দিলটা নরম করে আমার মাওলানার দেখায় তেরে যুবক, যেই কলিজার ভাই নিশার করবে না ওয়াদা করছে আল্লাহ তুমি আরে মাফ করে দিয়া আবু হুরাইরার সাথে জান্নাত দিয়ে দিয়া। অবদান নবীর যুগে অনেক সাহাবী ছিল বাবা, যেই সাহাবী আমার নবীর চাচারে হত্যা করেছিল ওই সাহাবী যখন বিশ্ব নবীর কাছে কালেমা পড়ে নবীর সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর বলে নবী গো আমি কি জীবনে আপনার কাছে মাপ পাবো নি, কারণ আপনার কলিজার টুকরা চাচারে আমি নিজে শহীদ করছি। আমার নবী বলে তুই কেমনে কেমনে আমার চাচারে শহীদ করছ, নবী একটা পাথর দিয়ে আপনার চাচার মাথাটার চাউলটা চাচার মতো সেইজে দিছি, নবী আপনার চাচার কলিজাটা ভাইরা বাইর করছি, আপনার চাচার পুরুষ লিঙ্গটা কাটছি, আপনার সাসার পায়ের আঙ্গুল গুলো আমি কোবায়া কোবায়া ভাগা দিছি, নবী চোখ দুইটা আমি খুইসে উঠাইছি, জিব্বাটা টাইনা পোষাইয়া কারছি। আমার নবী চোখটা বন্ধ করে বলে সাহাবীরা তুই মানুষ না রে, তোর মতো নিষ্ঠুর আর হইতে পারে না। নেশা করে আসলে কয়েকদিন আগে একটা ঘটনা ঘটছে, একটা ছেলে তাই না তার মায়ের খুন করছে, দেখেন ঘটনার মোড় এখন কোন দিক গেছে। আমি তো ওর বিরুদ্ধে নিজে ওয়াজ করছি, এখন তদন্ত করে দেখলাম ওর বাড়ির ভাড়াটা তার নিজের মায়ের মায়ের ছেলেটার উপরে গড়ায় দিছে। সত্য যে চাপা থাকে না তার তদন্ত করবার, কারণ আমার বিশ্বাস ছিল অত বড় একটা শিক্ষিত পোলা কোনোদিন পারে না মায়ের এইভাবে জবাই দিয়া ফ্রিজের মধ্যে রাখতে। তারপরে যাই হোক আমি যুব সমাজে বলবো ভাই নেশা করে মা বাবার সাথে বিয়াদবি করিস না, অধিকাংশ নেশা করে যুবক মা বাবার সাথে বিয়াদবি করে। আমি আমার মাদেরকে বলবো ও মা আপনার ছেলেটা কোথায় নেশা করে আপনি একটু খেয়াল করেন না মা। আমি ইলিয়াস রহমান জিহাদির মা, সন্ধ্যা হইলে আর আমার মা বাইরে থাকতে দিত না। এই যে আমার এই ভাইয়ের মা, ওই যে আরেক ভাইয়ের মা, মজনু ভাইয়ের মা, আমার মন বলে মাগরিবের পর হইলে মা দেখতো আমার পোলা কই গেছে, কোথাও যদি থাকতাম মার কাছে লাগছে কই গেছিলি কবি তারপরে ঘরে ঢুকবি। আর এখন যদি পোলা বান্ডে কয় কই গেছিলে কই গেছিলাম, এত এত জিজ্ঞেস করো আমি ছোট আসিনি, আমি গেছিলাম আমার বন্ধু লইয়া মোটর সাইকেল করতে করতে গেছিলাম, আমি কি এখন ছোট আসিনি তুমি জানো না, তোমাকে যুগ না এটা ডিজিটাল যুগ। আগের মা কান ধরে ঘরে আনলে কিচ্ছু হয় না, এখনের মা কান তো ধরা দূরে কথা, উল্টা বিলে কথা কইলে মার কান ধরে যায়, কথা কবি তোর গলার টিপা মেরে লাগে। আমি কই থাকবো না থাকবো, আমি কি ছোট আছি আমি কলেজে পড়ি না, কথা কর না কেন জোরে কর, কষ্ট হইতেছে আর মাত্র দুই মিনিট কথা বল, তাহলে কমু তাহলে ওয়াদা দে নিশার করবি না। একটা ছেলে যদি দাদা দিতে পারো, একটা ছেলে বাপের বেটা যদি হয়ে থাকোস, জান্নাতি মহাপুরুষ যদি হইতে চাস, আমি ইলিয়াস রহমান জিহাদি সারা জীবন তোর জন্য দোয়া করব, কাবা ঘর ধরে দোয়া করব। এই দোহারের একটা ছেলে লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবি হুজুর আমি গাঞ্জা খাইতাম, আমি হিরোইন খাইতাম, আমি বিড়ি খাইতাম, হুজুর ওয়াদা দিলাম জান আলমের সাথে আর জীবনে নেশা করব না, যদি বলতে পারো যা আমি ওয়াদা দিয়ে গেলাম এই দোহারে আল্লাহ যদি আমাকে জান্নাত দেয় তোর সাথে লয়ে যাবে। দাঁড়া তোকে নেশা করবি না, দাঁড়া দাঁড়া সাহস কর, দাঁড়া বেটা দাঁড়া নেশা করবি না, দাঁড়া দেখি কি রে হাত জায়গায় লেখা উড়েবান উঠবা না, আমি বলছিলাম দাঁড়াও নেশার করবা না এমন কি আছো, দাঁড়াও দেখি একটা ছেলে দাঁড়াও হুজুর আমি নেশা করব না, আমি বলে গেলাম তোমাকে বন্ধু বানাবো, বলো তো আল্লাহ তোরে কবুল করো, জোরে কোন আমিন। ভাই তুই নেশা করতি হাসবে না, হাসবে না, হাসলেন কেন আপনি? এই শত শত মানুষের সামনে যে ছেলেটা হাত তুলছে আপনি কি মনে করেন ওর মান সম্মান কেড়ে নেই?
তুমি চান্দু মনে মনে ভাবতেছো আমি তো নেশা করি, হাত উঁচা করবো না, কিন্তু আমি ছেড়ে দিব। তুমি দামি না, ওই ছেলেটা দামি। কারণ কি জানো, ও একজন আলেমের কথা রাখছে, ও নেশা আর করবে না। আমি গ্যারান্টি দিয়ে গেলাম, ও যদি ঠিক মতো পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারে, মা বাবার খেদমত করতে পারে, ঠিকই ইলিয়াস রহমান জিয়ানির সাথে জান্নাতে যাবে। যদি আল্লাহ আমাকে মাফ করে, জানি না আমাকে মাফ করবে কিনা, অথবা ওরে যদি আল্লাহ মাফ করবে, ওর সাথে আমার করে দিবে। আমি চাই ওই ছেলেটাকে আল্লাহ তুমি কবুল করো। আমিন, আমিন, আরো জোরগান আমিন। এ একশো একটা খুন করে যদি জগৎ বিশ্ববিখ্যাত অলি হতে পারে, ও পারে না? তোর মতো ডাকাইতে আমি যদি কালেমা বড়াই অথবা তোর যদি মুরিদ বানাই, আমারই অবস্থা খারাপ, তোরে তো আল্লাহ কোনোদিন মাফ করবে না। 99টা খুনি বলে মাফ যখন করবে না, তাহলে 99টা রাইকে লাখ কি সেঞ্চুরি করি? পিসাবের চুলটা ধরে একটা কোপ দিয়ে আরো দিছুরে করলো, আল্লাহু আকবার বলতে পারলেন না? এরপরে গেছে আরেক পিসাবের কাছে সালমান ফার্সির মতো, যা বলছে হুজুর সেঞ্চুরি করছি। কোরে বাবা, রে বাবা তুই সেঞ্চুরি করছিস, এবার তো আমারও খাবি, দিছে দূর পিসাবে। কয় তাহলে একশো একটাই করি, খারাপ দাবরাই ধরে দিছে ওরে। দুইটারে করার পরে লাস্টে পাগল হইয়া এক আলেমের কাছে বলে, আমি একশো একটা মাইরে দিছি, এখন কি আল্লাহর কুতুব সঠিক পীর বলে, আমার মন বলে তুমি তওবা নিয়ত করে এসছো, তুমি কি পারবা যে সমস্ত মানুষগুলোকে হত্যা করছো তাদের ছেলে মেয়েদের কেসাস আদায় করে দিতে, তাদের বরণ পোষণের দায়িত্ব এবং তাদের হত্যার একশো একটা বার যদি তুমি মরো তাদের কেসাস আদায় হবে না, তুমি কেমনি কি করবা? বলে হুজুর আমি খালেস তওবা করছি, আমি ইহুদি মানুষ, আমারে নতুন করে কালেমা পড়ে আমারে ওলি বানায় দেন। আল্লাহর কুতুব বললেন, যাও কালেমা পড়ায় দিছি, আল্লাহ তোমারে মাফ করে দিবে। কারণ মানুষ যখন মানুষ সিবাবুল মুসলিম ফুসুকিন ও কিতালু কুফরুন, যে মানুষকে মানুষ মারে তখন তার ঈমান থাকে না, সে কাফের হয়ে যায়। অতএব তুমি কাফের হয়ে গেছিলে, নতুন করে তোমার মুসলমান বানাইলো, যাও আল্লাহর কাছে তওবা করো। আল্লাহর কি কুদরত, কি সুদূর যাইতে না যাইতে বাবা, এই লোকটা ওই যে তওবা করে বাড়িতে যে বের হইয়া আল্লাহর বান্দা তওবা নিয়ত করে যে বাইর হয়ে যতটুকু রাস্তা গেছিল আল্লাহর বান্দা প্রতিমধ্যে মারা গেছে। আল্লাহ আকবার বলতে পারলেন না? এটা আমার বাপের বানানো কথা না, বনী ইসরায়েলের বিশ্ব নবীর কাছে জিব্রাইল ওয়াজ করতেছে। এখন ফেরেশতারা রাখছে টানা টানে মন কান্নে, কি কয় এটা আমার গ্রুপ, হে কয় আমার গ্রুপ, মর সেকুন্ডা, হিন্দুরা কয় এটা আমাগো, ও কয় আমাগো, একজন লাভ দিয়ে দাঁড়ায় কত প্যান খোল, তাহলে তো বোঝা যাবে কাগো গুরু কত কর না কেন। ঠিক ফেরেশতাগো মধ্যে লাগছে যুদ্ধ, ও কয় আমার গুরু, ও আমার সারা জীবন আমার সাথে চলছে, নেককারটা কয় না, সে তওবা করে কেবল বাড়িতে বেরোইছে, ইন্দিমিন টাইমে বোটাবুটি চলতেছে, এটা আমার বাপের বানানো কথা না, ডাইরেক্ট বোখারি হাদিস। এই মুসলমানের বলা বোটা বডি চলতেছে আল্লাহর মাঝে, আল্লাহ হকর জোরে বলতে পারো না? আদালতের ভিতরে বিচারের রায় হয়ে গেল, দেখো তো তওবা করার পরে এই লোকটা যতদূর হেঁটে আসছে আর বাড়ির থেকে যত দূরত্ব, এটার কার জায়গা বেশি, দেখে যে বাড়ির থেকে জায়গা কম, পাপের সংখ্যা বেশি। আল্লাহ বলেন, ও যে মনের ভিতরে তওবা নিয়ত করে বাড়ির থেকে বের হয়েছিল, ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ওর অন্তরের ভিতরে খালেস তওবা নিয়ত ছিল বিদায়, আমি মালিক ওর জায়গা কম ছিল আমি ওটারে বড় করে দিলাম, আমি ওরে মাফ করে দিছি। আল্লাহু আকবার জোরে বলো তো দেই, বাজান যে আমার আল্লাহর সাইতে দয়ালু কেউ নাই রে ভাই, এবার দিলটা নরম করে আমার মাওলার দেখায় দে রে যুবক, যেই কলিজার ভাই নিশার করবে না ওয়াদা করছে, আল্লাহ তুমি ওরে মাফ করে দিয়া আবু হুরাইরার সাথে জান্নাত দিয়ে দিয়া। অবদান নবীর যুগে অনেক সাহাবী ছিল বাবা, যেই সাহাবী আমার নবীর চাচারে হত্যা করেছিল, ওই সাহাবী যখন বিশ্ব নবীর কাছে কালেমা পড়ে নবীর সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর বলে, নবী গো আমি কি জীবনে আপনার কাছে মাপ পাবো,
আপনার সাসার পায়ের আঙ্গুল গুলা আমি কোবায়া কোবায়া ভাগা দিছি, নবী চোখ দুইটা আমি খুইছে উঠাইছি, জিব্বাটা টাইনা পোসাইয়া কারছি। আমার নবী চোখটা বন্ধ করে বলে সাহাবীরা, তুই মানুষ না রে, তোর মতো নিষ্ঠুর আর হইতে পারে না। তুই কালেমা পড়ছ ঠিক আছে, তোর গুনাহ মাফ হয়ে গেছে, কিন্তু শর্ত একটা, জীবনে কোনদিন আমার সামনে বসবি না। আমি নবী যতদিন ওয়াজ করব, তুই আমার পিছনে বয়ে বয়ে ওয়াজ শুনবি, আমার সামনে বসলে আমার মনে পড়ে যাবে তুই আমার চাচারে কেমনে মারছ, তোর উপরে আমার ক্ষোভ আর রাগ উঠিয়া যাবে, আমার মন চাবে তোরে প্রতিশোধ নিতে। বাজানডে এখন দিলটা নরম করে চিল্লাবার কানবা, আমি জানি নাই মাসবার মধ্যে কাল জানো জনম দুঃখিনী মা, কার জানো জনম দুঃখুমিয়া বাবা। বাজানডে কয়েক সপ্তাহ আগে আমি মা পিলে গেছিলাম যশোর ডিস্ট্রিক্টে, আহারে একটা ছেলের কান্না আমি এখনো ভুলতে পারি না। সে আমারে বলেন, হুজুর আমি কলেজ থেকে আসিয়া দেখি আমার মা বালিশ লইয়া প্যারালাইজডের মা, আমার মা পায়খানা করে খেতা বালিশ মা খাইয়া শুয়ে আছে। হুজুর আমি সহ্য করতে না পারিয়া আমার মার টান দিয়া নিচে ফেলাই দিছিলাম, আমার মা একটা ছাগলের বাচ্চার মতো বাঁকা হইয়া, হুজুর মা ছোট বাচ্চার মতো গঙ্গায় কান দেয়, বাবা আমি প্যারালাইসিস রুগী, তুই আমার এইভাবে মারলি। হুজুর আমি আমার মার কাছে মাপ চাইছি, আল্লাহ আমারে মাপ করছেনি। আমি জিজ্ঞাসা করলাম, তুমি তোমার মার কাছে মাপ চাইছো, মা মাপ দিছিনি? বলে, হুজুর আমার মা আমারে মাপ দিছে। তখন আমি বললাম, তাহলে তুমি মাপ পাইছো, যদি তোমার মা তোমারে মাপ না দিয়ে থাকে দুনিয়ার এমন কোন মুক্তি নাই, ফতোয়া দিবে আল্লাহ তোমারে মাপ করছে। কলিজার যুবক ভাইরা রে আমার, দুনিয়ার সবচেয়ে বড় পীর হলো মার বাবা, যাদের মা বাবা বেঁচে আছে তাদের কাছে আমি অনুরোধ করব, প্রতিদিন মা বাবার কাছ থেকে মাপ চাইয়া লোস, পারলে বাবার কাছে মাঝে মাঝে সালাম দিয়ে মাপ চাইয়া লোস, পারলে মাঝে মাঝে মারে বুকের মধ্যে নিয়ে আদর করিস, আরে বাইরে মার মতো দরু দিয়ে এই জগতে কেউ নাই রে। মুফতি আলামিন সাহেব আমারে বললেন, তার খালাতো ভাই আমার পিছনে বসা, আল্লাহ তারে মেডিসিনের ব্যবসা দান করেছেন, সে একজন দানবীর মানুষ, বাবা জান আমি বলতে চাই, এই ভাইকে তুমি জিজ্ঞাসা করে দেখো তার ছাত্র জীবনে 30-40 বছর আগে আমার এই ভাই এত টাকার মালিক ছিল না বাবা, যখনই মার কাছে আসতো হয়তো মার দোয়া নিয়ে বলতো, মা আমি একটা ব্যবসা দিছি মা, তুমি দোয়া করলে আমার ব্যবসা বড় হবে, হয়তো মায়ের দোয়ায় বাবার দোয়ায় আজকে আল্লাহ তারে এত বড় বানাইছে বাবা। এই যে তোমাদের দুখুমে ইলিয়াস রহমান জিহাদি, আল্লাহ তারে এত বড় বানাবার পিছনে বাজার আমার চাইতে বড় বড় আলেম স্টেজে বসে আছে, বক্তৃতার জগতে মোটামুটি সবাই তো চিনে বাবা। হবা জান আল্লাহ যে সম্মানের মালিক আমারে বানাইছে, হবা বা শিল্পপতিও পিছনে বয়ে বয়ে কান দেয়, বড় বড় এমপি মন্ত্রীরাও সাবেক দেখা গেছে পাশে বয়ে বয়ে কান দেয় বাবা। এই যে গত পরশু দিন বাবা রংপুরে একজন বিএমপির সাবেক এমপি ছিল, আমার পাশে বয়ে 2 ঘন্টা ওয়াজ শুনিয়া বাবা,
কান্দে কান্দে লাস্টে যাওয়ার সময় আমারে বলিয়া যায়, জিহাদি সাহেব আজকে নিয়ত করে আসছিলাম, ইউটিউবে দেখছি ছেলেরা এবং আমিও আমার বিবি কান দিয়ে আপনার ওয়াজ শুনিয়া, বাস্তবে আপনার ওয়াজে মাঠে বসে কান্না আসে কিনা, কিন্তু আমি দেখলাম আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই। যুবক ভাই তোমরা যে আসনে আমারে বসাইছো, একটা ছেলে এখানে আসার আগে মুফতি আলামিন সাহেবের ঘরে গেছে, আমারে বলে হুজুর আমি আপনার ওয়াজ অনেক পছন্দ করি, আপনার ওয়াজ শুনলে কান্নাও আসে হাসিও আসে, আমি মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করছি, আল্লাহ প্রশংসার দাবিদার আমি না, আমার চাইতে কত বড় বড় আলেম এই রুমের মধ্যে বসে আছে, মুফতি কামাল আমার চাইতে বড় আলেম বাবা, মুফতি আলামিনও আমার চাইতে বড় আলেম, তাদের সামনে যখন ওই ছেলেটা আমার প্রশংসা করতেছে আমি নিজের ছোট মনে করি আর বলি ইলিয়াস রে তুই কিসের বাহাদুরি দেখাস, ইলিয়াস তুই ছিলি একটা নর্দমার কি, তোর লেখাপড়া করো নিশ্চিত ছিল না, আমার নিশ্চিত হয়ে গেছিল, আজকে তোর সামনে কত যুবক কলেজের বন্ধুরা প্রশংসা করে, ইলিয়াস রে তুই এটা নিয়ে কোনো গৌরব করিস না, বাবা মনেকে মনেকে বুঝ দিয়া বলি ইলিয়াস রে তোর যে এত যুবক ভালোবাসে এটার দাবিদার তুই না, আসলে আল্লাহ তোর ওই দাবিদার বানাইছে একমাত্র তোর মায়ের দোয়ার খাতিরে গো মা, তোরে আজকে প্রশংসার দাবিদার বানাইছে তোর বাবার দোয়ার খাতিরে, ও কলিজার টুকরা যুবক ভাইরা আমার, দোহারে নবাবগঞ্জের যুবক ভাইরা, আমি তো মা হারাইয়া সারাটা জীবন কার কাছ থেকে দোয়া নিব, তোমাদের যাদের মা আছে মার কাছ থেকে দোয়াটা নিয়ে নিও, আল্লাহর জান্নাত তোমার জন্য সাজানো হয়ে যাবে, রাজি আছো না ভাই? কলিজার ভাই রাজি আছো? রাজি থাকিস? তোর বাবা, তোর বাবা পাগল হোক ছাগল হোক, তোর বাবা অশিক্ষিত হোক, তোর বাবা, তোর বাবা মুসা আলাইহিস সালামের কোনো অপরাধ ছিল না? ছিল? মুসা পয়গম্বর সকালবেলা ঘুমেতে উঠছে, উইটা শুনে মুসা রে ফেরাউনের আদালতে উঠাইব, কে এই মহিলাটার সাথে আকাম করে হের প্যাটের মধ্যে বাচ্চা ঢুকেছে, তার বড় ভাই হারুনকে নিয়ে বৈঠকখানায় বসলেন, বৈঠকখানায় বসে হারুন নবীকে জিজ্ঞেস করে বড় ভাই যান, বলেন তো আমি কি ওই মহিলার সাথে কোন অবৈধ কাজ করতে পারি, নবী হারুন বলে ভাই রে আল্লাহ কোন দুশ্চরিত্রের মানুষকে নবুয়তি দেয় না, কথা বলেন না কেন, দুনিয়ার কোন পাগল ছাগলকে আল্লাহ নবুয়তি দেয় না, দুনিয়ায় কোন কালো মানুষকে আল্লাহ নবুয়তি দেয় না, নবুয়তি এমন মানুষকে দেয় কোটি কোটি মানুষের মধ্যে একজন দেয়, তার চেহারা দেখেই বোঝা যাবে উনি নবী, কথা কন না কেন, দুনিয়ায় কোন খাটো মানুষ নবী পাবেন না, দুনিয়ায় কোন অসুন্দর মানুষ নবী পাবেন না, দুনিয়ায় কোন বুদ্ধিহীন কম বুদ্ধি এমন কোন মানুষ কেল্লা নবুয়তি দেন নাই, কোন পাগল ছাগল কেল্লা নবুয়তি দেন নাই, আল্লাহ কোটি কোটি মানুষের মধ্যে নবীগুলোকে বাইসা বাই করে দিতে, আমি একটা সিম্পটম বর্ণনা করি, এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর চেহারা আমার নবী সারা অবাই দিয়া চেহারা দিয়া একজন মানুষ আল্লাহ বানাইছে, সে নবী মুসা, সে মুসা, সে হলো ইউনু, সে হলো ইউসুফ, আলহামদুলিল্লাহ বলে পৃথিবীতে আমার নবীর মতো মানুষ কেউ বানাইনি,
আর মুসা আলাইহিস সালাম ছিল তাদের মধ্যে অন্যতম একজন নবী, কারণ মুসা আলাইহিস সালাম যেদিন আল্লাহর সাথে কথা বলতে গেছে আল্লাহর নূরের তাজাল্লির ফোকাসে মুসা নবীর চেহারার বডির কনস্ট্রাকশন পরিবর্তন হয়ে গেছে। এই মিয়া, যার উপরে আল্লাহ সরাসরি নূরের তাজাল্লি পড়ছে, নূরের তাজাল্লি আমি আপনাদের বুঝাই, একটা ঘরের টিনের ঘরে দেখবেন মাঝে মাঝে যখন বিকালবেলা ওই টিনের ঘরের মাঝখান দিয়ে ছিদ্র দিয়ে সূর্যের তাপ যখন ঢুকে, দেখছেন না, হ্যাঁ দেখছেন ওই জায়গাটা কেমন আলো হয়, সুবহানাল্লাহ। আমার আল্লাহ শুধু তুর পাহাড় আলো 22 কিলোমিটার লম্বা, এই তুরে সিনিন সিনিয়াইন যাকে বলা হয় এইটা 22 কিলোমিটার সীমা রেখা, এই 22 কিলোমিটারটা আল্লাহর একটা নূরের ফোকাস মারছিল। মুখটা খোলেই নেই বেটা, নিয়ত করছে খুলবো না, যত সময় যায় হোক গাতা তোমার কি আছে। নবীদের কথা শুনে সুবহানাল্লাহ কবে নবীদের গাড়িতে জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। এ আল্লাহর পয়গম্বর মুসা যতটুকু জায়গায় তুরে সিনিন ছিলেন, এই জায়গাটা আল্লাহ নূরের তাজাল্লি মারছে, ওই টিনের ছিদ্র দিয়ে যেমন আলো যায় এরকম আল্লাহ পাক গরুর নাকে যতটুকু ছিদ্র এতটুকু ছিদ্র দিয়ে আমার আল্লাহ নূরের আল্লাহর চেহারাটা একটু ঢেয়েছিল। এবার আল্লাহ বলে দিছে আমার তাজাল্লিটা ওই টিনের ছিদ্র দিয়ে যতটুকু ঢুকে অতটুকু জায়গা, অর্থাৎ 22 কিলোমিটার ভিতরে আবদ্ধ থাকবি, বাহিরে যাবি না, কারণ বাহিরে গেলে যদি বাংলাদেশ আল্লাহর নূরের তাজাল্লি পড়তো বাংলাদেশ পুরো সুরম হয়ে যেত। ওই জায়গাটুকুর মধ্যে আল্লাহর নূরের সীমা রেখা ছিল, কিয়ামত পর্যন্ত ওই পাহাড়ের চেহারা অন্যরকম থাকবে, এবং মুসা আলাইহিস সালামের চেহারা আল্লাহর সাথে নূরের তাজাল্লি পড়ার পরে এমন হয়ে গেল যে মুসা আলাইহিস সালাম তসবিহ দানার মতো রাতের অন্ধকারে জ্বলতো। সেই মুসার নিয়ে একটা বদনাম উঠিয়ে দিল, এই অবৈধ এই মহিলার সাথে বাচ্চা, এইটা মুসা আলাইহিস সালামের অবৈধ বাচ্চা। তো ভাই হারুন যখন শুনলেন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের বড় ভাই হারুন আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম বলতেছে ভাই রে আমার জানা মতে তুই জীবনে কোনোদিন অন্যায় করিস নাই, জীবনে অন্যায় করিস নাই, হ্যাঁ তোর চরিত্রের গ্যারান্টি আল্লাহ নিজে দিছে, কারণ তোর ঘরে যে বিবি আছে সাবুরা নাম শোয়াইব আলাইহিস সালামের মেয়ে, তুই যখন ওই মেয়েটাকে বিবাহ করো শোয়াইব আলাইহিস সালামের মেয়ে, তোর চরিত্রের গ্যারান্টি আল্লাহ নিজে দান করছে। আল্লাহ আকবার বলতে পারলেন না, যে ঘটনা আল্লাহ সূরা কোরআন শরীফের বিভিন্ন সূরার মধ্যে সূরা তুরের মধ্যে কসাসের মধ্যে আম্বিয়ার মধ্যে আল্লাহ এইভাবে বর্ণনা করেন, মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের সাথে গ্যাঞ্জাম লাগাইয়া চলে গেলেন মাদায়নে, মাদানে যাইবার সময় বেচারা ক্লান্ত শ্রান্ত হয়ে একটা গাছের নিচে বসছে, মারহাবা বলেন, তো মুসা আলাইহিস সালামের হাতের মধ্যে একটা লাঠি থাকতেন সব সময়, লাঠি নিয়েও কিন্তু সুন্নাত, লাঠি নিয়ে কি দুনিয়া সব নবীরা লাঠি ইউজ করছে, আমরা লাঠি ধরি কোন সময় জানেন, যখন গিরায় জোর থাকে না সোহে বল থাকে না গিরার মধ্যে খালি ব্রেক মারে তখন লাঠি ধরে, আর এর আগে যদি লাঠি ধরি মানুষের টিটকার আমরা কি রে তুই যদি মনে লুল হয়ে গেছ, হালাকে লাঠি কিন্তু ব্রেক করার জন্য না, লাঠি হলো সুন্নাতের জন্য ব্যবহার করা, হঠাৎ করে বনের ভিতর দিয়ে হাঁটতেছেন সাপ আপনার সামনে মারবেন কি দিয়ে, ঠ্যাং দিয়ে, তা দিও ঠ্যাং দিয়ে লাঠিটা দেও না, কতক্ষণ না কেন, হঠাৎ করে আপনার সামনে একটা বিষাক্ত জিনিস পড়ে গেল তাড়াবেন কি দিয়া, কুত্তা একটা সামনে বাজে সাপ বাদ দেন কুত্তা বাজে না, কুত্তা যদি খাও তুমি তো পিছনতে দৌড় মারবা কুত্তা দিয়ে খাবলা মারবা, কতক্ষণ না কেন, দেখছেন লাঠি সুন্নাত কি, ওই কুকুরে তাড়াবার জন্য আপনার লাঠি দরকার আছে, এই জন্য বিশ্বনবী তার যৌবন কালের থেকে লাঠি ব্যবহার করছে, দুনিয়া সব নবী যৌবন কাল থেকে লাঠি ব্যবহার করছে, লাঠি ব্যবহার করা সুন্নাত, এটা কোনো শৌখিনতা না এবং এটা কোনো স্টাইল না, এটা হলো নবীদের সুন্নাত হিসাবে যদি কেউ ব্যবহার করে আল্লাহ তার অনেক বিপদ থেকে রক্ষা করে। আল্লাহ মুন্ডা খারাপ তাকান আমার দিকে, মুসা পয়গম্বর লাঠি নিয়ে আস্তে করে লাঠিটার পাশে থুইয়া আল্লাহর পয়গম্বর হাতটার এইভাবে দিয়ে এদিকে তাকান,
এইভাবে মাথার নিচে দিয়া গাছের নিচে বইয়া গাছের ডাল দেখতেছে, প্রত্যেকটা ডালে আল্লাহর জিকির করে, এইভাবে হাতটারে বালিশ বানায় আল্লাহর পয়গম্বর, একবারে চিত হইয়া শুয়া আসমান দেখতেছে আর গাছের পাতাগুলোর জিকির শুনতেছে, আল্লাহর পয়গম্বর মুসাও জিকির করতেছে। গাছের পাতারে জিজ্ঞেস করে, এ তুই কি 24 ঘন্টা এমন মাওলার জিকির করিস? গাছের পাতা কি কয় কোরআনে তার প্রমাণ, সাব্বাহালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, খালি আমি না আসমান জমিনের মাঝে যত মাখলুক আছে, গাছগাছলা বৃক্ষলতা তরুতাজা এমন কি পাহাড় পর্বত শুদ্ধ আমার মাওলার জিকির করে। এবার কারণে মুসা পয়গম্বর বলে, আহারে তোর আমার মাওলারে ছিলি, আমরা ছিলাম, আমি জানি তুই গাছ কোনোদিন জাহান্নামে যাবি না, আমি জানি বনের কুত্তাটা জাহান্নামে যাবে না, এমনকি শুয়ার জাহান্নামে যাবে না, আমি মানুষ নামে জানোয়ার জাহান্নামে যাব। আমরা কুকুরে ডাক দেই, কুকুরে পিটানি দেই, কুকুরে পায়খানা খাওয়াই, কুকুরে কত কিছু ঘৃণা করি, আপনি জানেন এই কুকুর ডাইরেক্ট জান্নাতে চলে যাবে, কুকুরের কোনো হিসাব নেই, কথা বলে না কেন? হালাকি আমার আল্লাহ বলে, মনটা খারাপ না তো, এখন মনের ভিতরে খুশি আইনে ফেলে জান্নাতে যাওয়ার জন্য রেডি হয়ে যাবে, আল্লাহ তাআলা দুনিয়ায় বেশি দিন আমাকে বাসায় রাখবে না, যে কোনো মুহূর্তে চলে যেতে পারি, দুনিয়ায় বাসায় থাকার বেশি আশাও নাই, আর যে কয়দিন আল্লাহ রাখে যেন ইমানের হালাতেই রাখে, বেঈমান হয়ে যেন একটা সেকেন্ড বেঁচে থাকতে চাই না, কথা ঠিক না বেটি? ইমান নিয়ে মরতে চাই, ইমান নিয়ে বাঁচতে চাই, ভাইজান টাকা পয়সা আইজ আছে কাল নেই, এটার কোন বাহাদুরি নেই, কোন গ্যারান্টি নেই, কিন্তু ইমানের গ্যারান্টি আছে, ইমান নিয়ে যদি কেউ যাইতে পারে দুনিয়াও শান্তি আখেরাতও শান্তি, মানুষের পরে জুলুম করে কোনো লাভ নেই। মুসা পয়গম্বরের বড় ভাই হারুন আলাইহিস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে তুই বিচারের সম্মুখীন হতে হবে, দেখি না তোমার বিচার কি করে, মুসা আলাইহিস সালামের পক্ষে কেউ নাই, কে আছে? জোরে করেন আরো জোরে, আর তার বিবি আর তার বাইগনা লুত, এই কয়েকজন মানুষ শুধু মুসা আলাইহিস সালামের পক্ষে আর কেউ নাই। একটা সময় ছিল বাংলাদেশে, একটা টাইম আসিল বিগত সময়ে, আলেম ওলামার কথা কেউ শুনতে চাইতো না, মসজিদের সভাপতি সেক্রেটারি সে যে দলেরই হোক হুজুরে টিটকারা দিয়ে কইতো, যাকে কথায় উঠতেন হেরাই কথা কন না কেন? মনে রাখবেন সময় আল্লাহ ঘুরায়, কারণ সময় কারো বাপের হাতে নাই, সময় কার হাতে? ইখরাজুল হাইয়্যি মিনাল মাইয়্যিত, মনে রাখবেন মৃত্যু যেরকম, মৃত্যু থেকে হায়াত জীবিত আল্লাহ বের করেন, ডিমের থেকে একটা মৃত ডিম থেকে আল্লাহ যেন একটা জীবিত আস্থা মানুষকে জিন্দা, এক ফোঁটা নাপাক মৃত জিনিস থেকে একটা 3.5 হাত বডির মতো একটা মানুষকে আল্লাহ বাইর করতে পারে, ওই মালিক সব পারে। আল্লাহর পয়গম্বর মুসা ফেরাউনের আদালতে হাজির হবে, বিচারক ফেরাউন, বিচারক কারো, কত বড় বড় জালিম গুলা বিচার করবে মুসা, কি লেগে বিচার করবে শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন, যে কারণ তার বিরুদ্ধে ফেরাউনের আদালতে মামলা দিছে, এই কারণ এলো মুসা আলাইহিস সালামের বোন জামাই, আপন বোন জামাই, কারণের ইতিহাস জানেন না তো, তাফসীরে দেখবেন আপন বোন জামাই মুসা আলাইহিস সালামের, আপন বোন জামাই কেমনে নিজের বোনটারে আদর করে কারণের কাছে বিয়ে দিছে, তো কারণ বলতেছে ভাইজান আপনি তো আপনার ছোট বোন জামাই, আমার একটা এমন কিছু দেন যেন আমি একটু বড় লোক হয়ে যেতে পারি। মুসা আলাইহিস সালামের হাতে একটা মুজিজা ছিলেন, আলহামদুলিল্লাহ বলেন, মুসা পয়গম্বরের হাতে একটা মুজিজা ছিলেন, কুদরতি একটা মুজিজা, এইটাই বদমাশ চুরি করে নিয়ে যায়, চুরি করে নিয়ে যাওয়ার কারণে
আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের হাতে যেই জিনিসটা ছিলেন, যেই পাথরটা ছিলেন, এই পাথর কোন পাথরের সাথে লাগলে সেটা স্বর্ণ হয়ে যেত। এটা নবীদের মুজিজা। এর আমার নবী হাত দিয়ে ধরতেন পাথর হয়ে যেত স্বর্ণ। আমার নবী হাত দিয়ে ধরতেন এক গ্লাস পানি হয়ে যেত 70 গ্লাস পানি। সুবহানাল্লাহ, খেতার নিচে যাই কইও। কারণ আগের বক্তায় যে রায়হান একটা আয়াত পড়ছে না, ও তাফসীর করার সুযোগ পায় নাই, আয়াতটা আমি পড়তেছি আপনি আওয়াজ দিয়ে, তাহলে বোঝা যাবে আমার নবীর পক্ষে একটা ভোট দিছে। এই রহমতটা শুধু মদিনার না, সারা পৃথিবীর নবী রহমাতাল্লিল আলামিন। আর আমার আল্লাহর নাম হলো রব্বুল আলামিন। দুই আলামিনের মধ্যে পার্থক্য হলো উনি হলো জগৎ সংসারের মালিক আর উনি হলো রহমতের মালিক। আরো জোরে কর, ধরতেন এক গ্লাস পানি খাওয়াই দিতেন 70 জনে, ধরতেন এক পেয়ালা দুধ খাওয়াইতেন 1000, এক বদনি পানি দিয়ে ওযু করাইতেন অন্তত 70 জনে। আল্লাহু আল্লাহ, ধরতেন এক ডিব্বা খেজুর খাওয়াইতেন 1500 সাহাবী। আমার নবী ধরতেন এক টুকরা গোশত, এক টুকরা গোশত হাতে নিতেন, প্লেটের মধ্যে রাইখা হাতটা চাইপে ধরে খালি নবী চাকু দিয়ে কাইটা কাইটা দিতেন, খালি দিতেন, ওই এক টুকরা গোশত খাইতেন 100 সাহাবী। এটা হলো আমার নবী। এই দেখবেন দাওয়াত ও তাবলীগের কাজ যারা করে, আলহামদুলিল্লাহ বলেন, দাওয়াত ও তাবলীগের কাজ যারা করে, দেখবেন এদের তরকারির মধ্যে এত এত গেরাম কার, এত স্বাদ কার। এই তরকারিটা পাক করার আগে দাওয়াত ও তাবলীগের লোকেরা ওযু করে, কতক্ষণ না কেন, এবং এটা বরকতি আলাদা। এখন আবার তাবলীগ লিয়ে ভণ্ডামি শুরু হয়েছে। হ্যাঁ, এক গ্রুপ হয়ে গেছে 7 গ্রুপ, এগুলো এমন কঠিন কঠিন একটা হয়ে গেছে। এখন এই 7 গ্রুপে আমরা বানাইছি সাদিয়ানি, সাদিয়ানি আর কাদিয়ানি মোটামুটি পাশাপাশি বাইরা বাইরে হয়ে গেছে। কারণ কাদিয়ানি যেন মামাকে দেখলো কো মাথার মধ্যে গেরা ভেমরেলে কুত্তা কামড়ায়, আবার এই সাদিয়ানি গুলো যখন আমাকে দেখে অগো ভিতরে পাগলা কুত্তা কামড়ায়, কথা কয় না কেন। হালাকি এরা জানে না যে দাওয়াত ও তাবলীগের কাজ প্রথম শিখেছে উলামায়ে কিরাম। হ্যাঁ, এটা আলেমদের কাজ, এটা দুনিয়ার কোন ক্যাডার আর সন্ত্রাসীর কাজ না। এই কাজটা আলেমরা শিখেছে, আলেমের হাতে থাকলেই ভালো হবে। আলহামদুলিল্লাহ বর্তমান যারা সমন্বয়ক আছেন সরকার ক্ষমতায়, ওনাদেরকে ধন্যবাদ জানাই। এবার মনে হয় ইস্তেমা একটাই হবে, আর একটার পর্বেই আমরা, কথা কন না কেন, কারণ দ্বিতীয়টার পর্বে কেন আমরা না, কারণ দ্বিতীয়টা দেখা গেছে মোনাজাতের দিন লেডিসও দেখা যায়, মোনাজাতে কিন্তু মাঠের মধ্যে মহিলাও দেখা যায় কিছু কিছু, কিছু কি কয়েক হাজার মহিলা ঢুকতে মোনাজাত করে, ওগো জায়গা তো খালি। কারণ আমরা তো আমাকে পর্ব যখন হয়েছে বিগত বছর দেখছি এক একজনে বাথরুম আমরা 100 জনে পাইছে একটা বাথরুম, আর অগো যখন 3 দিন শুরু হয়েছে ওর একজনে পাইছে 10টা বাথরুম, কথা কন না কেন। এই জন্য ওটা আমাকে দরকার, আমাকে একটাই হোক ইস্তেমা ইনশা আল্লাহ, আমরা এটা চাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, শুধু আমার দিকে তাকান। আল্লাহর পয়গম্বর মুসা আর গরের তো বীর হয়েছে, আমার বিরুদ্ধে মামলা হইল, দেখি না মামলা কি হয়। কারণ গুন জামাই ঠিক মুসা আলাইহিস সালামের এই বরকতি পাথরটা নিয়ে আর একটা পাথরের সাথে রাখলেই স্বর্ণ হয়ে যেত। এই বদমাশ সম্পর্কে কোরআনে আল্লাহ বলেন এত ধনী হয়ে গেল যে কারণের গুদাম ঘর স্বর্ণের ঘর, অর্থাৎ স্বর্ণ যেখানে রাখতো, এই স্বর্ণের ঘরের টাকা যেই ঘরে রাখতো বাইতুল মাল, এই বাইতুল মালের তালার চাবি বইতে উট লাগতো। এত সম্পদের মালিক এই বদমাইশ। মুসা আলাইহিস সালাম বলল বোন জামাই এটা কথা কই ভাই, আমি বুঝছি তুই আমার জিনিসটা বরকতি জিনিসটা আবে হায়াত সেটা নিয়ে তুই শিল্পপতি কোটিপতি পৃথিবীর শ্রেষ্ঠ ধনী হয়েছিস, তুই অন্তত যেই সম্পত্তি কামাইছিস আল্লাহ তোরে দিছে, যেমনি হোক তোরে দিয়ে আল্লাহ একটা নিদর্শন পৃথিবীতে রাখবে, আমি মুসা জানি তোরে দিয়ে পৃথিবীতে একটা নিদর্শন রাখবে আমার মালিক আমি জানি।
পৃথিবীর শ্রেষ্ঠ ধনী তুই, তোর সম্পদ থেকে মাত্র দশ ভাগের এক ভাগ আল্লাহর রাস্তা দান কর। কারণ ফট করে বলে ফেলবো এই সম্পদ কি আমি কার বাপের টাকা দিয়ে ইনকাম করছি, আমার নিজেরটা দিয়ে নিজে করছি, আমি আল্লাহর রাস্তা দেবো কেন? মুসা আলাইহিস সালাম বললেন, ভাই রে এ কথা বলিস না, মালিক দেয় মালিক নেয়, সম্পদ কে দেয় নেয় কে, সুস্থ কে রাখে অসুস্থ কে রাখে, সম্পদ কে দেয় ক্ষমতা কে দেয়, 35 মিনিট 45 মিনিট টাইম কে দেয়, এটা ওয়াকারুজ্জামান দেয় নাই, এ দিছে কথা কর না কেন? শুধু আমার দিক তাকাবেন, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন নেই। পৃথিবীতে টাকার বাহাদুরি দেখাইয়া কেউ ক্ষমতা থাকতে পারে নাই, ক্ষমতার বাহাদুরি দেখায় কেউ থাকতে পারে নাই। আপনাকে দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, মিশরের একটা ঘটনা আপনার জীবনকে পরিবর্তন করে দেবে, মুসা নবীর সাথে মিলে দেবে। হে মিশরে মুসা আলাইহিস সালামের রাজত্ব ছিলেন, এই ফেরাউনের দেশে আল্লাহর এক বান্দা আব্দুল্লাহ, আল্লাহর এক বান্দা আব্দুল্লাহ ভিক্ষা করে খাইতো, রাস্তায় রাস্তায় ভিক্ষা করত। হে কোটিপতি শিল্পপতি লাখপতি, টাকার গরমে দোহারের মানুষকে মানুষ মনে করো না। মনে রাখবা, যারাই টাকার গরম দেখাইছে ওরা টাকা সারা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, ওদের কাফনের কামড় আরেকজন কিনে দিছে মিয়া, এটা আমার আল্লাহর বিচার। তো এই গরিব মানুষটা আব্দুল্লাহ ভিক্ষা করে করে খাইতো, হঠাৎ করে এক বেটায় বিশাল বড় শিল্পপতি কোটিপতি নতুন বিয়ে করছে, বিয়ে করে বৌলি আরামে খাইতেছে, আল্লাহর এক বান্দা সামনে যেয়ে বলে, ভাই আমার অত্যন্ত ক্ষুধে লেগেছে, তুমি খাইতেছো আমার এক পেয়ালা খাবার দিবা? কথাটা বলতে দেরি আছে, নতুন বৌলি বয়ে রয়েছে, লোকটা একটা দৌড় দিয়ে যাইয়ে এমন জোরে একটা থাপ্পড় দিয়ে ওয়ালের সাথে মাথাটা চাইপে ধরছে, ওয়ালের সাথে চাইপে ধরে কান দাও ব্যথা হয়ে যায়, থুত বাড়াও কাইটা ফাইটা কপালটা ফাইটা, রক্তগুলো ঝর্ণার মতো ঝরতাছে। আল্লাহর কুতুব লেখে বাজার, এই কপালটা ফেটে যখন রক্ত ঝরে, রক্তের ফোঁটাটা ডান হাতের তালুতে নিয়ে বলে, মালিক তুমি তো সবই জানো, খাবার তুমি আমারে দাও নাই তারে দিছ, তারও পেট আছে হাত আছে পা আছে আমারও আছে, তারে শিল্পপতি বানাইলা আর আমারে ভিক্ষুক বানাইলা, দুঃখ নাই কিন্তু সে আমারে মাইরা রক্তাক্ত করলো, অধিকারটা কে দিছে? আল্লাহ তোমার কাছে বিচার দিয়ে গেল, মনে রাখো বাবা দুনিয়া সব আমার আল্লাহ সহ্য করে, কোন গরিবের চোখের পানি সহ্য করে না। যখনই চোখের পানি ফেলাইয়া বরদ দিয়ে গেছে মানি, বিচার তোমার কাছে দিলাম, তুমি দেখে রাখো বেজান যে আল্লাহর এই বান্দা বেশি দিন লাগে নাই, যেই ব্যবসা সে করত ব্যবসা উল্টা চলা শুরু হয়ে গেল, এক মাস দুই মাস ছয় মাস পরে লোকটা ব্যাংকে ঋণ হয়ে গেল, ঋণ হইয়া বাবা এক বছরের মাথায় ব্যাংকের ঋণ দিতে যাইয়া ব্যবসা সব ফতুর হয়ে গেল, দুই বছরের মাথায় আল্লাহর এই বান্দা পথের ভিখারি হয়ে গেল। ও পাগল, আমার মাওলার খেলা বোঝার কোন সিস্টেম নাই, পদ্মা নদীর ওই কুল ভাঙে এই কুল করে এটাই তার খেলা, সকিল বেলা সকাল বেলা ধনী থাকে ফকির বিকেল বেলা, তিন বছরের মাথায় তিন বছরের মাথায় ঋণের বোঝা মাথায় লইয়া ভিক্ষু যখন বেটায় বউ চালাইতে পারে না, ছেলে মেয়ে হয় নাই, বউরে কয়ে দেখ আমার পেটা মে চালাইতে পারি না, তুই অন্য পুরুষের কাছে জায়গা আমি আর তোরে রাখতে পারবো না, তালাক দিয়ে দিল, চলে গেল আল্লাহর বান্দা। আল্লাহর বান্দে চলে যাওয়ার পরে কিছুদিন যাইতে না যাইতে দেখা যাইতেছে অন্য থানায়, এটা দোহার থানা ওটা নবাবগঞ্জ থানা, নবাবগঞ্জ থানায় ধরেন কেরানীগঞ্জের কাছাকাছি তুলসীকালি ব্রিজের নিচে হঠাৎ করে আল্লাহর এক বান্দা বিশাল বড় শিল্পপতি হয়ে গেছে। আরো জোরে বলেন আল্লাহ পারে না পারে, বিশ্বাস হয় বলেন তো আলহামদুলিল্লাহ।
এই যে পারে যে আলহামদুলিল্লাহ বলছেন, আপনি একদিন একদিন হবেন, আপনি না হন আপনার নাতি বড় হলো আলহামদুলিল্লাহ। কিন্তু মিস নাই, আপনারা হয়তো অনেকে জানেন না, আলহামদুলিল্লাহ মিস নাই। আল্লাহ সুখে দুঃখে প্রশংসা করবেন, আল্লাহ সুখে দুঃখে একদিন না একদিন আপনার মনের আশা পুরা করবেন। ওই আশায় বুক বাইতে বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো সুবহানাল্লাহ। হঠাৎ করে বড় লোক হয়ে গেছে, তুলসী গাড়ি ব্রিজের গড়ে বিশাল বড় অট্টালিকা গড়ে ফেলছে আল্লাহর বান্দা। কিন্তু লোকটা এত ভালো মানুষ যে তার দরজায় যায় কেউ খালি হাতে ফিরে আসে। এই লোকটা যে ভিক্ষুক হয়ে গেছে, ও হুনছে দইহানে বলে খাজানা আছে, অনেক গেলি কেউ ঋণ থাকলে লোকটার কাছে হাত পাতলে অনেক কিছু পায়। বড় আশায় বুক বেঁধে দরজার কাছে ডাক দিছে, ঘরের মধ্যে কেউ আছেন গো? যায় দেখে লোকটা সকালবেলা ঈশাকে নামাজ পড়ে বিবি লইয়া নাস্তা করবে, ইন দি মিটাইমে যখন হাক দিছে ঘরের ভিতরতে ওই লোকটা বলতেছে, দেখো আমার দরজায় যা আসে, তুমি হয়তো আমার বাড়িতে আসছো, নতুন বিয়ে করছি তোমারে, আমার নিয়ম হলো আমার বাড়িতে যার আসবে খালি হাতে করে ফিরাই দিব না। নতুন বিবি বলতেছে, তাহলে আমি বোরকা পরে দিয়া না, তুমি বসো আমি যাই। আলহামদুলিল্লাহ বলে আল্লাহ আকবার। এখন দিলটা নরম করবে, আমার আল্লাহ পারে না এমন কোন জিনিস নেই, ঠিক না বেটি? গত বছর এই দিনে ওয়াজ করতে গেলে বুক দূর দূর করতো, কি কমু আর দাম করে এক নেতাই করবো, কি করলেন, ঠিক না বেটি? পারে কে? উনি আছে না? হ্যাঁ, বিবির বোরকা পরায় বলে যাও দিয়ে আসো, আমি হাটটা ফেরে শুই, যা আমরা খাইতেছি দৈরে দিয়ে দাও, এটা লোকটা খাক আর কি চাই দেখো। ভাই আপনি কি চান? কেবল মুখটা ঘুরাইছে, ঘুরাইতে দেরি আছে, খাবারের প্লেটটা একটা দৌড় দিয়ে না স্বামীর সামনে রাখে করে, তোমার পাও দূরে ধরছি, এই লোকটার আমি খাবার দিতে পারব না, কিন্তু তোমার কাছে দুটো অনুরোধ করি, এই লোকটারে খালি হাতে ফিরাই দিও না। তোমার হাতে তো এখানে যে আসে তারে তুমি হাজার হাজার টাকা উপহার দাও, আমি মহরণা চাই না, তুমি যে আমার মহরণা বানছিলে 1,00,000 টাকা, এটা শুদ্ধ তারে দিয়ে দাও। জোরে 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 জোরে, কিরে বউ তুই মহরণা দিয়ে দিন চাস, এই লোকটা না দেখে তো জানবো না ঘটনা কি। বেজান্দে বলে ঠিক আছে তুমি বসো আমি যাই। খাবারের প্লেটটা নিয়ে যখন গেছি ওই বাড়িওয়ালাও তারে ভিক্ষা দিতে পারে নাই, খাবারের প্লেটটা রিটার্ন আনিয়া বলে বিবি আমিও পারলাম না ওই লোকটারে ভিক্ষা দিতে। বিবি বলে তুমি কেন পারলা না, স্বামী বলে তুই কেন পারল, তুমি কেন পারলা না বলো, আমি কেন পারলাম না এটা বলা যাবে না। বিবি বলতেছে আগে আপনি বলেন কেন আপনি পারলেন না, কেন পারলাম না জানো, তুলে জুল্লাইলা ফিল নাহারি ওয়া তুলে জুন্নাহারা ফিল লাইল কুলিল্লাহুম্মা মালিকাল মুলক ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার মালিক কি পারে রে, একটু বুঝায় না বললে কেমনে পারি, কি হয়েছে যে লোকটারে ভিক্ষা দিতে আমি গেছিলাম, আমি একদিন তার দরজায় গেছিলাম, ঠিক এমন একটা টাইমে তার বিবি নিয়ে এসে খাবার প্লেট নিয়ে বসেছিল, আমার এসে মারছিল, দেখরে বিবি আমার এই কানের নিচে এখনো পর্যন্ত কালো একটা জটের মতো দেখা যায়, এটা হলো ওই লোকটার হাতের মাই। বিবি কান দেয়ার কয় জারে নিয়ে নাস্তা করতেছিল ওই বিবিটাই বললাম আমি। ঘটনা কি হইলো একটু বুঝাইয়া বল দে বিবি,
যদি ওই ভিক্ষুকটা তুমি হয়ে থাকো গো, আমি একটা তাবলি গলার মাইয়া, ওই লোকটা ছিল জালিম, আমি জানি। যদি তুমি ওই ভিক্ষুকটা হয়ে থাকো সকালবেলা আমার বিবাহ করার পরে, স্বামী স্ত্রী এক জায়গায় বসে নাস্তা করতেছিলাম, সে আমারে কখনো পর্দায় রাখতে চায় নাই, কিন্তু আমি পর্দায় থাকার জন্য একশো একশো আল্লাহর শুকরান আদায় করতাম। আমি ওই জালিমকে নিয়ে খাওন দিতেছিলাম, তুমি যখন গেছো তোমারে যে মারছে আমি সুখী ছিলাম না, আমি ওনাকে বারবার বলছিলাম এই জুলুমের বিচার আল্লাহ করবে। এই যে তোমারে মারার পরের থেকে তার ব্যবসায় লস হওয়া শুরু হইল, লসে লসে তিন বছর যাইতে না যাইতে পথের ফকির হয়ে আমার তালাক দিতে বাধ্য হইল। হঠাৎ করে আল্লাহ পাক তোমারে এখানে বড় লোক বানায় ফেলেছে, এলাকার মানুষ তাবলিগের সাথীরা তোমার প্রস্তাব দেয়া বলছে একটা বিবাহিতা মেয়ে আছে, নবী তার জীবনের প্রথম বিয়ে করছে একটা বিবাহিতা মেয়ে। আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার। এই আমার নবীর জীবনে 25 বছর বয়সে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর, পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রবান, পৃথিবীর শ্রেষ্ঠ বংশধর, পৃথিবীর শ্রেষ্ঠ নামওয়ালা, পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ জীবনের প্রথম বিয়ে করছে একটা বিবাহিতা মেয়ে। আজকে আমার সেই নবীরে বলে নবীর চরিত্র খারাপ। ভারতে এক পরহিত আমার নবীরে বলে 11টা বিয়ে করছে, চরিত্রের সমস্যা আছে। হিন্দুদের কোন দেবতা নিয়ে আমরা আজ পর্যন্ত কোন ব্যঙ্গ করি নাই, কথা বলে দেখা না। তোমাদের যে মা কালী তার স্বামী গণেশ, ওর মাথা কেন কাটছে? ওর পর কি ছিল? ছাগলের সাথে নাউজবিলা আসতে গেলে লুলয়ে মরবা। এই গণেশটা ছাগলের ঘরেতে যাইতা ধরে পাড়ায় ধরে এরপরে বউতে জবাই দিছে যে তুই মানুষ থেকে ছাগলের সাথে অবৈধ কাজ, তারে তোমরা পূজা করো, আমরা আজও পর্যন্ত বলি নাই, এটা তোমাদেরই ধর্মের বই লেখা, কথা বলি না কেন? তোমাদের রাধা কৃষ্ণ সারাটা জীবন আপন মামিনী রইয়া বনে বনে বাঁশি বাজাইছে, কোনদিন বিয়ে করে নাই রাধা কৃষ্ণ। তারা সে দুইজন হলো তোমাদের দেবতা, কোনদিন বলি নাই। হ্যাঁ, আমার নবীর কলিজা আঘাত করেছো, এখন উলামা একরাম বলতেছে বলবে তোমাদের পূজা মণ্ডপ গুলো পবিত্র করতে বেশ্যাখানার মাটি লাগে, এটা তো তোমরাও জানো আমরাও জানি, কথা বলি না কেন? আজও পর্যন্ত বলি নাই। আমার নবীর চরিত্র নিয়ে কথা বলো, যার চরিত্র আসমানের চাইতে সুন্দর, জান্নাতের চাইতে সুন্দর, যার চরিত্র পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা ওয়া ইন্নাকা লাআলা খুলকিন আযীম, যার চরিত্রের সাথে পৃথিবীর কোন নেতার চরিত্র মিলবে না। আজকে পরহিত ভারতের আমার নবীর চরিত্র নিয়ে কথা কস, তাহলে বাংলাদেশ আইয়া দেখ, তোর জায়গায় খুঁজে ফেলাবো, তোর জায়গায় খুঁজে ফেলাবো, তোর এমন কোন বাপ পাইতো ভাষায় রাখতে পারে। হ্যাঁ, যদি পরহিতের বিষয় না হয় বাংলাদেশের মুসলমান বাংলাদেশ থেকে দল করে ভারতে যাবে লং মার্চ করে, কে কে রাজি আছো আল্লাহকে দু হাত তুলে ফেলে দাও। ফতোয়া নবী দিয়েছেন মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, আল্লাহরে গালি দিবা আল্লাহ রহমান মাফ করে দিবে, আমি নবীরে গালি দিবা কল্লা উড়াই দিবা। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? আপনারা জানেন রসুলের যুগে একটা মিথ্যা নবী দাবিদার ছিল, নবীর খালি কুচ্ছ রটনা করত,
আর নাম ছিল মুসাইলামা বিন কাযযাব, কি নাম? হ্যাঁ, এই বদমাইশ আমার নবীর কথা কথা গালি দিত। নবী বলেছিলেন আমার মৃত্যুর পরে হোক আর আগে হোক, এরে যে মাইরা দিবা তার জান্নাত আর আমার জান্নাত পাশাপাশি থাকবে। অনেক বদমাশকে নবী করে সটকা নিয়ে মারে নাই, নবী করে মারে নাই, তুই জানোসই না মগার ঘুমাতা কথা কর না কেন? আমার নবী খালি মারে নাই, অর্ডারও দিয়ে গেছে আমার জীব উদ্দেশ্যে যদি পারো মারবা, আর জীব উদ্দেশ্যে না থাকলে আমার মরার পরে মেরে নেবে। ইতিহাস হাদিস দেখেন, আমার নবীর ইন্তেকালের পরে রসুলের প্রিয় একজন সাহাবী আল্লাহ আকবার বলেন তো, যে আমার নবীর চাচারে শহীদ করেছিল ওয়াসি আব্দুল্লাহ হাসি, এই বদমাইশের মাথা কেটে রসুলের রওজার পাশে দাঁড়ায় বলছিল ইয়া রসুলুল্লাহ, আমি যেমন আপনার চাচারে শহীদ করে আপনার মনে কষ্ট দিয়েছিল, আজকে আপনার দুশ্মন যে আপনারে গালি দিত মানসাব্বা নবিয়ান পাকতুল, আপনি বলতেন আমারে কেউ গালি দিলে তার কল্লা উড়াই দিবে, নবী গো আজকে এই শয়তানের মাথাটা দেখলে আপনি খুশি হয়েছেন? নবী আপনি কি খুশি হয়েছেন? আপনি কি খুশি হয়েছেন? আপনার যে গাইলেই তো আপনার মা তুলে বকা দিত, বাপ তুলে বকা দিত, তার মাথা আজকে আমি আপনার কদমে তুলে দিছি। নবী আপনি তো হায়াতুন নবী, আপনি দেখেন আমি ওর মাথা ব্যাগে ভরে নিয়ে আইছি। ইলহামের মাধ্যমে আওয়াজ হইতেছে ও হাসিকে, বলা হইতেছে হাসিরে তুই যদি আমার সাসারে মাইরা আমার অন্তরে কষ্ট দিছিলি, তুই বদমাশে মাইরা আমার শান্তি দিয়ে দিলি, তোর জান্নাত আর আমার জান্নাত পাশাপাশি থাকবে। আল্লাহু আকবার করে বলতে পারো না? এই পরহিতের কত বড় সাহস আমার নবীর চরিত্র নিয়ে চ্যালেঞ্জ করে। আরে আমার নবীর চরিত্রের গ্যারান্টি দিয়েছে স্বয়ং আমার মালিক আল্লাহ। কে দিছে? এ কলিজার টুকরে দোহারে ভাই, কে দিছে? নবীর চরিত্রের গ্যারান্টির কথা যদি আল্লাহ দিয়ে থাকে, ওই নবীর কথা শুনে যদি কারোর চোখে পানি আসে, ওই মানুষটা কোনোদিন জাহান্নামে যাবে না, ওই মানুষটা কোনোদিন জাহান্নামে কোনো জ্বলবে না, ওই মানুষটা চোখের পানি পৃথিবীর মুক্তার সাথে জান্নাতের সাথে দামি হয়ে যাবে। আপনি কি জানেন সাহাবা ইকরামের সামনে যদি কোনোদিন নবীকে অপমান করা হইতো, ওর বাড়ি ঘর সুদ্ধা জ্বালাইয়া আর নাবালক বাচ্চা গুলার রাইখে আর বিবিটারে রাইখে আর জীবন ইত্তরে শেষ করে দিত, তার জ্বলন্ত প্রমাণ আমি আপনাদের সামনে দিয়ে দেই। একজন মুনাফিক আমার নবীর কিছু টাকা হাওলাত দিছিল, হাওলাত বুঝেন না, কর্জে হাসানা, ইউকরিদুল্লাহ কর্দান হাসানা, এ কর্জে হাসানা দেওয়ার কথা আল্লাহ পাক কোরআনে বলছে, তো নবী কর্জে হাসানা দিয়ে দেশ চালাইতেন, কর্জে হাসানা আনছে এক মুনাফেকের কাছ থেকে, ভালো মোটা অঙ্কের টাকা আনছে যেটা বুখারীতে আসছে। ওই ইহুদি বলে দিছে অমুক মাসের অমুক তারিখের 25 তারিখ তুমি আমারে দিবা, আড়াই মাস পরে, এই যে কয় হাজার টাকা নিলে এই দিয়ে মোটামুটি 150 চালাও, 2 মাস পরে, 2.5 মাস পরে, অমুক মাসের 25 তারিখ দিবা। কিন্তু এই ইহুদির এই মুনাফেকের ছিল অত্যন্ত চক্রান্ত, নবী জানতেন না, এর দ্বারা বোঝা যায় মন নবী গায়েব জানতেন না। এ মুসলমানের বোলা, যখন ওই ডেটটা আসার আগে দেওয়ার কথা 2 মাস পরে 25 তারিখ, ও 1 মাস যাইতে না যাইতে নবীর কাছে খালি কয় আপনার লাগে আমার ডেট আছে টাকা দেন, 1 মাস হয়ে গেছে। নবী বলে ভাই আমি ব্যাপারটাকে আস্তে আস্তে জমাইতেছি, ইনশাল্লাহ আমি সময় মতো দিয়ে দিন। পনেরো দিন যাওয়ার পরে এখনো পেরে 1 মাস বাকি আছে, 15 দিন যাওয়ার পরে মসজিদ নববীতে ঢুকছে ওমর সামনে দাঁড়ানো, যেই ওমর দেখলে শয়তান সুদ্ধা ওই রাস্তা দিয়ে যাইতো না। হে ওমরের সামনেই আমার নবীর কলার ধরছে, আবু বকর দাঁড়ানো, ওসমান দাঁড়ানো, আলী দাঁড়ানো, সব মন্ত্রীরা দাঁড়ানো, ওদার মন্ত্রীরা কলার ধরছে, টাকা আজকে দিবি কিনা কো, তুই বহুত ঘুরাইছ। যে অমর তার জীবনটা দিয়ে দিছে নবীর জন্য, অমর মাথাটা অন্যদিকে ঘুরাইয়া চাদরের মধ্যে করে ঘুন ঘুন করে কাঁদে, নবীর সামনে যদি আর কল্লা উড়াই দেয় হতে পারে নবী বেজার হয়ে যাবে গো, পারমিশনের অপেক্ষায় আছি, দেখি আমার এতিম নবী কি উত্তরটা দেয়।
নবী আমার বলে কলার ছাড়েন, আপনি কি জানেন ইশারা দিলে আপনি দুলিশ হয়ে যাবেন? আমি জানি তুমি কেডার না, তোমার সবাই জানে রহমাতুল আলামিন, তুমি ওয়াদার দিক দিয়ে এক নাম্বার, কেন টাকা দাও না? নবী বলে আমি পৃথিবীতে যদি কোনো ওয়াদা ঠিক রাখার দিক দিয়ে কোনো মানুষ আল্লাহ বানায় তার ভিতরে আমি এক নাম্বার। অতএব আপনার সাথে ওয়াদা আছে সেই মোতাবেক আরো 25 দিন বাকি আছে, আমার টাকা এখনই লাগবে দিবি? নবী বলে যতটুকু আছে ততটুকু নিতে পারেন, বাকিটা পুরো পরিশোধ করবো আগামী মাসের 25 তারিখ। এই বেঈমান মুনাফিক আমার নবীর যখন চাদর দিয়ে মাঝে মাঝে টান দেয় আর বকা দেয় গো, ওমর গলা কাটা মুরগির মতো আসার পাসার খাইতেছে, ও মদিনার কাপুর সেরা, তোমাদের যাদের টাকা আছে কেন পরিশোধ করো না? ওমর আর সহ্য করতে পারলেন না, মুনাফিকটারে বাবা ফুটবলের মতো গোল করে ফিরে আসার মারবে। নবী বলে ওমর ছেড়ে দে, ভালোবাসা এত বেশি দেখাস, পারলে খনটা দিয়ে দে, ঋণটা দিয়ে দে। ওমরের ঘরে তো হারি জ্বলে না বাবা, করতে দিব। ওমর কষ্ট পেয়ে মসজিদে নববীর খুঁটির নিচে বয়ে বয়ে কামদার কয়, ওমর রে 108টা দোকান রাইকে মক্কার থেকে মদিনায় আইছো ওমরে খত্তাবের বোলা, আমার দোকান দখল করে ভাড়া দিয়ে খাইতেছে কুরাইশ বংশের নেতারা, আর ওমর আজকে ঋণ দিতে পারে না, ওমরের সামনে তার বীর হাবিবের অপমান করে। ভাই বান্দা আব্দুল্লাহ রে বউ যখন বলছে ওটা আমার আগের স্বামী, সাথে সাথে বলে বউ রে বুঝে ফেলেছি আমার আল্লাহ সব পারে। পারে কি পারে না? যা তোমার যখন আগের স্বামী আর আমি যখন ওনার ওসিলে আল্লাহ আমার কপাল খুলে দিয়েছে, কারণ আমাকে যখন সে মেরে কানের তালাটা ফাটায় দিল, এই যে কালো দাগটা দেখো, আমি তখন রক্ত গুলাকে ডাইন হাতের মধ্যে নিয়ে বলছিলাম মালিক রে বিচার তোমার কাছে দিয়ে গেল, বিচারটা যখন আমার মালিক সঠিক করেছে তাহলে ওর ওসিলেই তো আমার কপাল খুলছে। ওরে আর আমি গরিব রাখবো না, ওরে আমি গরিব রাখবো না, আমার সম্পদের অর্ধেক নামে লিখে দিলাম। জোরে 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 জোরে, এমন লোক দুনিয়া পাওয়া যাবে? হ্যাঁ, বরঞ্চ তুই আমার মারছিলে হৌরের বুতে, তোর এখন বান মু বাইন্দা বইটা কেন ফেলাইয়া তোর ল্যাংটা কইরা গরম ডিম দিমু, কথা কন না কেন? জোরে কন। এই মুসলমানের বলা ভালো করে বুঝেন, আগে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল বিএনপি এলার একটাও এলাকা আসতে পারে নাই, সব অন্য বাড়ি বাড়ি ঘুমাইছে, বিএনপি এলারাও আতর বাড়াল হান বানাইছে, খালি খবর লবি কখন সামদুর বসামদু বাইতে আসে, কথা কন না কেন? এটার নাম রাজনীতি না, এর নাম প্রচার রাজনীতি, কথা কন। রাগ করতেছে বুম ধরে বয়ে রয়েছে বুঝছি, বাবির লোক একটু গেঞ্জাম হয়েছে দুদিন ধরে, সব বাদ দেন না, এটা জান্নাতের বাগান, 70টা বোর আশায় থাকেন, 70টাই পাবেন, একটা কম পাবেন আলহামদুলিল্লাহ। এই যে চাচা হাসতেছে ঘুরে বেড়ায় যে কাইলে বিটি জেলে বাসি না 70টা পাবো, যা কাল্লা তাড়াতাড়ি কবর লয়ে যাবে 70টা লয়ে বিয়ে দেয় আল্লাহ আছে না? 70টা যে বউ পাবেন এর ভিতর কোন সন্দেহ আছে? যদি সন্দেহ করেন আপনি কাফের হয়ে যাবেন। 70 জন বিবি পাবেন, জানেন তাকে ঠেলা কি? আল্লাহ কোরআনে কি কয়? হুরুন আইনুন কাআমসালিল লুকলুইল মাকনুন, এমন 70টা বিবি দিব, তাদেরকে এমন কাপড় পরিধান করাবো তাদের কাপড়টা সুতা থাকবে মণিমুক্তা দিয়ে বানানো। জোরে কাবা ঘর যারা দেখছেন, দেখছেন না হাদিস সাহেবরা, কাবা ঘরের গোলাপের সাথে স্বর্ণের সুতা দিয়ে কোরআন শরীফের আয়াত লেখা, আল্লাহ যারা সবার আস্তে গাইগো বাড়ি ঘর সিন কি দেওয়া করবো, আল্লাহ আস্তা যাইতে দিও না, তাই গো এইবার জানি আল্লাহ একবার হলো মক্কা মদিনা ওই কাবা ঘরের গিলাপটা দেখার তৌফিক দান করো। কাবা ঘরের গিলাপের মধ্যে শত শত কোরআনে আয়াত লেখা আছে, এই শত শত আয়াত গুলো লেখা কোরআন শরীফের আয়াত লেখা কাবা ঘরে কালো ওই গিলাপের সাথে স্বর্ণের সুতা দিয়া, 1-2 কেজি না প্রায় 2.5 থেকে 3 মন স্বর্ণ থাকে ওই গিলাপের সাথে। আপনি দেখছেন কাবার গিলাপ যখন লয়ে যায় বিশাল বড় ট্রাক লাগে,
কি ওজন ওইটা আল্লাহ অকবর বলতে পারলেন না। এবং এই কাবার গেলাম যেখানে বানানো হয় ওই তাতটা পৃথিবীর অন্য কোন কাপড় বানায় না, এটা আমার আল্লাহর কাবা। এবং যেই নকশিওয়ালারা যেই মিস্ত্রিরা স্বর্ণের সুতা দিয়ে কাবা ঘরের আয়াত গুলো লেখে কোরআনে আয়াত, সারা বছর এদের কিন্তু অন্য কাজ করানো হয় না, সর্বোচ্চ বেতন দিয়ে তাদেরকে রাখা হয়, আল্লাহ হবে বলতে পারলেন না, এটা কাবা ঘরের সম্মান। কারণ আমার আল্লাহ কোরআনে কি বলে, আমি আয়াতখানা পড়বো, এই জন্যই তো ওদের এত দাম, এই জন্যই তো ওদের কাছে আমরা সবাই মুসলমানরা ধরা। কথা বল না গে, ইন্না আউয়াল বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। সর্বপ্রথম ঘর আমি আল্লাহ বানাইতে বলছি আদম নবীরে, সেটা হলো বাক্কা ঘর। সুবহানাল্লাহ বলেন না, কাবা ঘরে যাইতে মন চায় না, যাবেন জীবনে একবার, কে কে যাইতে মন চায় দেই হাত তুলে দেখান, আল্লাহ দেখো তোমার পাগল গুলো যাইতে মন চায়, আল্লাহ আল্লাহ হজে না নাও, হজে করতে 6-7 লাখ টাকা, আল্লাহ 1-1.5 লাখ টাকা দেখবো, উমরা করে নিয়ে শোনা এক বড় আশা, ওই আয়াত গুলা দেখবো। এই কাবা ঘরে গিলাবের আয়াত কিন্তু পরিবর্তন হয় না, যেগুলা সেই ইব্রাহিম নবীর যুগের থেকে লেখা যে আয়াত গুলো এখনো পর্যন্ত ওই আয়াতই লেখা থাকে, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না, না মানো তো আল্লাহ বলতেছেন যে 70টা বউ আমি তোমারে দিব, এই 70টা বিবি যেই কাপড় পরাবো, হুরুন ইনুন কামসালি লুলুইল মাকনুন, তাদেরকে আমি পরিধান করাবো মনি মুক্তা সুতা কাপড়, ওই 70 পাল্লা কাপড়ের ভিতর দিয়েও তোমার ওই স্ত্রীর রগ গুলে দেখা যাবে, আল্লাহ আকবার করে বলতে পারলেন। এই জন্যই তো দেখবেন বিবি ঘরের মধ্যে স্বামীর জন্য সাজা সুন্নাত, এ তুই এই সময় যাস না, এ চাস তো ভাই হুম, এখন তুই ব তোর এত ঢিলা কে ফেসবুক ও এক আঙ্গুল খারাইছে, তার মানে অর্ধা ইসিং কিম পাকা হইছে, মগা লম্বা বেড়া আধা ঘন্টা সাইফে থাক বেড়া, তোর বাবার মতো লোকে যে বই রয়েছে আমার বাজান, কথা ঠিক না বেটে, 2 ঘন্টা বেড়ার আওয়াজ শুনে পায়খানা পোষাবে নাম না না, হুদা ও বইছে 25 মিনিট আগে, কিন্তু আমি দেখছি তো কোন সময় বইছে, ওই পিছনের পার্টিকে 1 ঘন্টা আগে বইছে, 25 মিনিট আগে বইছে, ওর যদি 25 মিনিটের ভিতরই দৈরিয়া গেলায় একটু পরে তো মাইরে দেন, চিন্তাই করতেছি এ ওজনে বাইরেতে না পারে দেশ তো ভাই, আল্লাহ ওর তুমি ওলি বানায় দাও, আল্লাহ ওর ওলি বানায় দাও, আল্লাহ ওর ওলি বানায় দাও, জুনাইদ বাগদাদি বানায় দাও, আর উঠবো না উঠে দেখেন দেখ তোরে করি গাছ গাছ, আলহামদুলিল্লাহ বলে আমার এই কলিজার যুবক ভাইর এই বাংলাদেশ স্বাধীন করছে নতুন করে, কথা কর না গে আরো জোরে, গত পরশু দিন ওয়াজ করিলাম আবু সাইদের বাড়ির ওখানে, ওই যে আবু সাইদ বুকে পাইতা দিছে না মার গুলি, আরে বাবা রে ওই আগে ওই তো মুফিজ মুফিজ, আর আসলে মুফিজ না গো, পুরো বুক ভরা কলি যা রংপুরের মানছে, পিছনে কথা কয় কে এই লেডিসরা কথা কয় না, এ জাতি আলাদা, ওকে যত না করবেন ওরা তিনজন এক জায়গায় যদি হনে যে ওয়াজের ওসিলে ওরা 3 গুণ এক জায়গায় হয়েছে, তোরটা কেমন রে, আমারটা তো বিদেশ যাইছে খালি গুতায় খালি গুতায়, আগে একটু আমার লাভার ব্যান্ডের সাথে কথা কইতাম, হ্যাঁ ওর জ্বালা কইতেও পারি না, কথা কর না গে, 3 মহিলা এক জায়গায় হইলে বিবিসির খবর কিন্তু এক জায়গায় হয়, কথা কর চাচা খুব খুশি যে আপনার চেহারার ভিতরে আল্লাহর গজব ঢুকে যাবে, স্বামীর সাথে 1 মিনিট বিদেশি স্বামীর সাথে 1 মিনিট ইমুতে কথা বলবেন, এবং যত রকমের সাজন আছে সাজেন আছে, আপনি মা আয়েশার সাথে জান্নাতে যাবেন, মা আয়েশা হাদিস দেখেন নাই, আমি বলে দিয়ে যাই মহিলাকে ওয়াজ কিছু কইরা যায় কমু, এখন আসার আগে আমার কিছু যুবক কইছে এই দুটো ওয়াজ করবেন, 1 নম্বরে নিশা
নেশার কথা কি কুমুরে ভাই, নেশার কথা বলতে গেলে তো আমারই মাথা খারাপ হয়ে যায়। মনে রেখো ভাই, বাবা যতই খারাপ হোক, মা যতই খারাপ হোক, মার সাইতে বড় পীর পৃথিবীতে কেউ নাই। কথা ঠিক না ভাই? ঠিক। এই যে আব্দুল কাদের জেলানি এত বড় পীর হওয়ার পিছনে কি কেন জানো? মাত্র দুইটা মিনিট শুনাই দে, বিদায় নিব। আব্দুল কাদের জেলানি যখন জেলান শহর থেকে ইরাক থেকে যাইতেছে বাগদাদ শহরে লেখাপড়া করতে, আল্লাহ হকর বলেন না, তখন রাজধানী বাগদাদ ইরাকের। হে বাগদাদে যাইতেছে, আল্লাহর কুতুব লেখাপড়া করবে, লঞ্চ স্টিমারে উঠছে, ডাকাইতের ভেসে পেরে 25-30 জন ডাকাত বড় বড় খুন্তা কোদাল লইয়া সেনি লইয়া উঠছে। শুনছে যে এই লঞ্চের ভিতর অনেক দামি দামি টাকার মালিক আছে, তারা যাইতেছে বাগদাদে মাল কেনার লাইগা এই শহরে এনে বিক্রি করবে, সৌদাগরদেরকে মাইরা টাকা পয়সা নেওয়ার জন্য ডাকাইতরা যাত্রী বেশে উঠছে। ওইটা যখন মাছ পথে গেছে, জাহাজটা কোবানো শুরু হয়েছে, কোবাইয়াকার হাত পাও কাইটে ফেলাইছে, কেউ বাইন্দা সব কিছু নিয়ে যাইতেছে। আসার পরে আব্দুল কাদের জেলানির সামনে দাঁড়ায় বলে, তোমার নাম কি? আমার নাম মহিউদ্দিন। আমি তো জানি তোমার কাছে কিছু নাই, কিন্তু তোমার চেহারাটা এত সুন্দর দেখে খুব ভাল লাগতেছে, তোমার কাছে কিছু আসেনি? কহ আছে। কি আছে? আমার মা 12টা স্বর্ণ মুদ্রা আমার পায়জামার ফিতার মধ্যে ঢুকাই দিছিল লেহাপড়া খরচ চালাবার জন্য। ডাকাতের লিডার বলে, বাইর করো তো 12টাই। হ্যাঁ, ফিতা কাইটে দেখে ঠিক স্বর্ণের 8-9 জনের এরকম 12টা স্বর্ণ মুদ্রা হাতের মধ্যে নিয়ে বলে, বাবা এটা সত্য কথা বললো? তুমি তো 12 বছরের যুবক মহিউদ্দিন। জি, তুমি এটা গোপন করলে তো পারতে, আমরা তোমার জীবনে খুঁজতাম। তুমি বললা কেন? বলতেছে, দেখেন আমার মা বলছিল জীবন চলে গেল, মিথ্যা কথা বলা যাবে না। দুই নম্বরে বলছিল, মহিউদ্দিন আমি মায়ের কথা সারা জীবন মনে রাখবো না। পৃথিবীতে সর্বপ্রথম আমি তোরে কোরআন শরীফ পড়াইছি, আমি তোর মা বড়, আমি তোর মা প্রথম তোর উস্তাদ। মহিউদ্দিন যা, আমি দোয়া দিয়ে দিলাম তোর কথা যেখানে বলবি সেখানে মানুষ হেদায়েত পাবে, মিথ্যা কথা বলবি না। তা আমার মা পীর সাহেব বলছে মিথ্যা কথা বলতে না করছে, কিন্তু আপনারা যেভাবে মানুষগুলো মাইরে স্বর্ণ মুদ্রা গুলো নিলেন, টাকা পয়সা নিলেন, আসলে যদি কয়দিন চলবেন আপনারা? এই 25-30 জন মানুষ হয়তো 6 মাস 1 বছর ভালোভাবে চললেন, এরপরে তো আবার আপনাকে টাকার দরকার হবে। কিন্তু এই দুনিয়ার এই মানুষগুলোর কাছে না আছে, যদি মালিকের কাছে চাইতেন না, উনি দিলে আর কোনোদিন ফুরাইত না। মহিউদ্দিন আব্দুল কাদের জিলানির এই কথা শুনে ডাকাইতের লিডারের মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে। কি বললি বাবা তুই? হ্যাঁ, উনি দিলে তো ওটা কোনোদিন কমে না, মানুষ মানুষকে দিলে 2 মাস 6 মাস 1 বছর 6 বছর পরে শেষ হয়ে যায়, উনি দিলে ওটা শেষ হয় না। সঙ্গে সঙ্গে টাকাগুলো সব ফেরত দিয়া যাত্রীগুলোর হাত পাও ছেড়ে দিয়া ট্রিটমেন্টের নিয়ত করে আব্দুল কাদের জেলানির হাত ধরে বলে, বাবা তুই কেমন মায়ের সন্তান গো, তুই কেমন মায়ের সন্তান, আমরা তোর কাছে মরিদ হয়ে গেলাম। বাজনরে এবার আমি আপনাদের দুটো পাও ধরে বলে দিয়ে যাই, আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ আলাইহি এই 12 বছর বয়সে এই যে 25 জন অলির কথা শুনেন, এই যে সেই 25 জন অলি আব্দুল কাদের জেলানির চাইতে ডাবল বয়স ছিল। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি থেকে তাদের বয়স বেশি ছিল, ছাত্র জীবন থেকে তার কাছে তারা মুরিদ। আব্দুল কাদের জিলানী দেখেন শরীয়তের ভিতরে বাবা 1 নম্বর জগৎ বিশ্ববিখ্যাত অলি হয়ে যায়। আল্লাহর কুতুব পানি খায় যখন কুলি ফেলতেন, ওই ডাকাইতের লিডার পিকদানি ধরতেন, গোসল করে যখন লুঙ্গিটা রাখতেন, ওই সেকেন্ড ডাকাইত তার লুঙ্গিটা ধুইয়া দিতেন, সব মানুষ বলতো পীর সাহেবের বয়স কম, মুরিদের মুরিদের বয়স এত বেশি। তখন এই মুরিদ গুলো কাঁদতে আর বলতো, তোমরা জানো না আমার আল্লাহ বয়স
বয়সের কথা কোরআনে বলেনি। আল্লাহ বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মাআস-সাদিকীন। এখানে বয়সের কথা আছে, ভালো লোকের সাথে থাকবা। আব্দুল কাদের জিলানী পৃথিবীতে কুনু মাআস-সাদিকীন এই জন্য তার কাছে আমরা বলি দিয়েছি। আমার নবীর চাচা হামজা নবীর চাইতে বড়। হে রসুলের কাছে যে সমস্ত সাহাবীরা কালেমা পড়ছে, যে সালমান ফার্সির নাম শুনছেন, সালমান ফার্সির নবীর থেকে প্রায় 200 বছরের বড়। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, বাবা এই দুনিয়া থাকার জায়গা না, আই যাচ্ছে কাল নাই, বাহাদুরি করে লাভ নাই। দুনিয়ার যতদিন বাঁচবো সত্য কথা বলবো, হালাল খাবার খাবো, স্ত্রী ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করব। বলেন তো আমিন, বলেন তো আমিন, বলেন তো আরো জোরে বলেন। আমি যাদের চোখে পানি দেখছি গ্যারান্টি দিয়ে গেলাম, হতে পারে একদিন আপনি উলি না হলেও আপনার সন্তান উলি হবে। সন্তানের জন্য ওয়াজে বয়ে বয়ে কাঁদবেন, নিজের গুণের কথা মনে করে না কাঁদেন, সন্তানের জন্য কাঁদবেন কেন জানেন? একটা সন্তান যদি আলেম হয়, একটা সন্তান যদি কোরআনের হাফেজ হয়, আপনার আমল নামা কম থাকলেও সন্তান আপনাকে জান্নাতের গাড়িতে উঠে নিয়ে যাবে। কারণ আমি দেখাই দিই, অনেক চাষা এখানে আছে, নিজে খেতে কাজ করে রাজমিস্ত্রি কাজ করে সংসার চালাইছে, সেই ছেলে সেই চাষা এখন সাদা লুঙ্গি পইরা দামি পাঞ্জাবি গায়ে দিয়া মসজিদে যায়, মনে হয় শিল্পপতি যায়। এরা কিন্তু চাষা কামায় নাই, পোলাডার ইটালি পাঠাইছে এই জন্য। কথা বল না কেন? যদি পোলায় আপনার দুনিয়ায় সাদা লুঙ্গি পরাইয়া বাপরে আর ওই রাজমিস্ত্রি কাজ করতে না দিয়া বাপ যদি শিল্পপতি কোটিপতির মতো হাঁটতে পারে, জান্নাতের ভিতরে ছেলের এলেমের কারণে আমলের কারণে আপনি জান্নাতের ভিতরে ঘুরবেন। আল্লাহ পারে না? পারে না? দুনিয়ায় পারলে কি আখেরাতে পারে না? তাহলে একটা ছেলের আলেম বানাবার দরকার আছে না নাই? কে কে বানাবেন দেখি, আল্লাহকে হাত তুলে দেখেন তো একটা ছেলের আলেম বানাবেন। আল্লাহ আমার ভাইদের সন্তানকে আলেম বানায় দেন। আলেম মানে যে মাদ্রাসায় পড়ে দাওরা পড়তে হবে তা না, আপনার ছেলেটা কলেজে পড়ে পড়ুক, আপনার ছেলে বিসিএস ক্যাডার হইতে যে হোক, আপনার ছেলেটারে সুশিক্ষায় শিক্ষা দিয়া আপনার ছেলে হালাল খাবার খাওয়াইয়া নামাজি বানাইয়া কোরআনটা সহিশুদ্ধ ভাবে পড়াইলে এটারই আলেম বলে। সন্তান সবচেয়ে দামি জিনিস, কথা ঠিক না বেটি? আমার ছেলে বড় ছেলে মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ে, দোয়া চাই আপনাদের কাছে, প্রতি মাসে ওর পিছনে আমার 1 লাখ 1 লাখ টাকার উপরে খরচ। আমার যা ইনকাম করি আমার একটা কত টাকা দায় নেবা আমি থাকে জানি না। আমি তো এখন ঋণী, কারণ মসজিদ করছি 4 কোটি টাকা খরচ করে, আমি এখনো পর্যন্ত 17 লক্ষ টাকা ঋণ নিয়েছি। টাকা তো কামাই ঠিকই, ছেলে মেয়ের পিছনে, এক ছেলের পিছনে যায় 1 লাখ টাকার উপরে, আর এক ছেলে হেফজখানায় পড়ে বাংলাদেশ ইন্টারন্যাশনাল মাদ্রাসায়, ওর পিছনে যায় 20,000। 1,20,000 30,000 টাকা দুই ছেলের পিছনে যায়। আমি জানি আপনাদের ছেলেরা যারা ইংলিশ মিডিয়ামে পড়ে বাংলাদেশের বাইরে অথবা বাংলাদেশে এমন এমন কলেজ আছে তাদের পিছনে লক্ষ লক্ষ টাকা মাসে খরচ হয়। কথা বলেন না কেন? এই মুসলমানের পোলা, আমি আপনাকে বলবো না যে আপনার ছেলের পিছনে খরচা করেন না, করবেন, কিন্তু ছেলেটার পিছনে কইরেন যে ছেলেটা কোরআনের পিছনে জিন্দেগি কাটায়। এই যে আমার ছেলে যে আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ে, ওর প্রথম সাবজেক্ট হলো কোরআন যে 7 ভাবে নাযিল হয়েছে, 7 কিরাত, সাবা কিরাত, এই সাবা কিরাতের উপরে পিএইচডি করতেছে। কোরআন যে 7 ভাবে পড়া যায় বাংলাদেশে এরকম কয়েকজন আছে, কয়েকজন এই কোটি কোটি মানুষের ভিতরে 20 কোটি মানুষের মধ্যে কয়েকজন আছে। এটার পরে ওর একটা 7 কিরাতের উপরে পিএইচডি করতে 4 বছর লাগবে। বলেন না, তাহলে আমার টাকা কি কোরআনের পক্ষে খরচ হইতেছে নাকি বিজাতিক পক্ষে? কোরআনের পক্ষে খরচ হইতেছে, কোরআনের এলেমের পিছনে, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না। এবং এরপরে ফেকা মাসলা মাসাইলে যে ফেকা, এটার পরে পিএইচডি করতেছে বাংলাদেশ থেকে, সে 7 মাসে হাফেজ হয়ে গেছে, আবার মৌলানা হয়ে গেছে, এরপরে দুইটা সাবজেক্টে লেখাপড়া করতেছে। আমি তো মনে করি আমার ঘাম ঝরানো পয়সা আমি বেফলে দিচ্ছি না, আমার টাকা কাজে লাগতেছে। কথা বলেন না কেন? এরপরে যদি সে বাংলাদেশের বাইরে যাই আসে খারাপ কাজ করে, আমার নিয়ত তো ঠিক আছে। আপনার ছেলের আপনি কোরআন শিখাইতে যাই
প্রাইভেট পড়াইতে যে একজন আলেমের টাকা দিতে দিয়ে যদি আপনার টাকা আপনি দিবেন আপনার ছেলে যদি না পড়ে এর দায় কার নেয়? কেরানীগঞ্জে 4 কোটি টাকা খরচ করে নিজের জায়গা কিনে মসজিদ করছি। এই যে রায়হান তো কতবার গেছে আমার বাড়িতে, আমার মসজিদে নামাজ পড়তে গেছে, ওর সাথে আর অনেক বন্ধু বান্ধব ওই যে একটা ছেলে মাস্কারা বয়ে রয়েছে, অনেকেরই নিয়ে যায় আমার মসজিদ দেখাইতে, দেখে আসবেন নিজের অর্থায়নে 4 কোটি টাকা খরচ করে এই কাম ঝরানো পয়সায় পর্যন্ত চলে গেছে। 13 কোটি টাকা লাগবে আরো, আরো 13 কোটি টাকা 5 তলা কমপ্লিট করতে। আল্লাহর কাছে চাইছি আল্লাহ দিবে যখন মার হবা, এই মসজিদকে আমি কবরে নিয়ে যাবো। আমার ছেলেরা কি 50 বছর পরে এটার মার্কেট করবে? যতদিন পর্যন্ত ঢাকা কেরানীগঞ্জের জমিনে আমার এক টুকরা জমিন মসজিদের নামে থাকবে, আমি যদি কবরেও চলে যাই জান্নাতের ভিতরে আমি থাকি। এই যে মাদ্রাসা করছে মুফতি আলামিন, এটা সে কবরে নিয়ে যাওয়ার জন্য না। হ্যাঁ নিয়ে যাবে, এই মাদ্রাসার যে ফসল তাই, কথা বলে না কেন? তাহলে আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, বাবা আমি জানি মরার আগে আপনাদের নিয়ত ভালো আছে, আমার মায়ের জন্য আমি মসজিদ করছি, মাদ্রাসা করছি। এই যে আমার বাড়িতে যেই যেই মসজিদের সামনে আমার মা ঘুমায় আছে, আমার মাকে দাফন করছি, ওই মসজিদের সাদ আজকে ডালাই হলো, আমি ওইটারও সভাপতি। ওইটাই ওই মসজিদেও গত মাসে আমি 8 লাখ টাকা দিয়েছি, আজকে আবার 1 লাখ টাকা দিয়েছি, এই 9 লক্ষ টাকা আল্লাহ আমাকে দিয়ে দিয়েছে এই পর্যন্ত, আজকে কেবল 60 ডালাই হলো। আপনি ভাইবেন না যে আলেমুল আমার টাকা কামায় বুঝে ব্যাংক ব্যালেন্স করে না, আলেমুল আমাদের টাকা হলে মসজিদ মাদ্রাসা বাড়বে। অতএব আপনাদের দুইটা পাও ধরে বলে যাবো, মুফতি আলামিন সাহেবের মাদ্রাসাটা একটু খেয়াল করার দরকার আছে না? নাই, আমি শুনলাম মাদ্রাসাটা বাড়ির মধ্যে জায়গা হয় না, ছাত্র ছাত্রী এত পরিমাণ জায়গা হয় না, এখানে অনেক ধনাঢ্যবান ব্যক্তি আছেন, যদি আল্লাহর কোনো বান্দা বলতেন হুজুর আলামিনের কতটুকু জায়গা লাগবে? আমার মা তো 3.5 জায়গা লেগে রয়েছে, আমার মায়ের কবরটা অনেক বড় করার জন্য, জান্নাতে টুকরা করার জন্য আমি আলামিনের যতটুকু জায়গা লাগে আমি কিনে দিতে পারি। যদি এরকম একটা নিয়ত থাকে, আমি যখন আজ থেকে প্রায় 2008-09 সালে আসছিলাম এই বাসতলা, এই মুসলমান তখন দেখছিলাম এখানে পানি, কথা কন না, এখানে পানি ছিল না, ওইখানেও পানি ছিল, এটা জোর জঙ্গলের মতো ছিল, সেখানে একটা ভেস্তের টুকরো হয়েছে, এখানে 24 ঘন্টা কোরআন শরীফ পড়া হয়। বলেন তো আল্লাহু আকবার। কোন মানুষ যদি একটা মাদ্রাসার জায়গা দিয়ে কবরে যায়, আমি কসম করে বলতে, এই দেখেন নবাবগঞ্জ মাদ্রাসার সেক্রেটারি সাহেব, এই যে আমার ভাই এখানে আছে আমার পিছনে, এই মাদ্রাসাটা আমি আর আল্লামা আব্দুল্লাহ হোসেন সাইদি কোরআনের পাখি 2004 সালে হেলিকপ্টারে আসছিল। আমি আজকে ওই মাদ্রাসার বৈঠকখানা দেখে বলতেছিলাম যে এই বৈঠকখানা আমি আর সাইদি সাহেব বসে, সাইদি সাহেব আমাকে বলতেছিল যে জেদি সাহেব এমন একদিন আসবে আমরা থাকবো জেলখানায়, আপনারা থাকবেন বাহিরে। এই লোকটা আল্লাহর ওলি, আমি তো সব জায়গায় বলি না বাবু, সে আমার বলছিল 2004 সালে, আমি তখন তো আরো যুবক, জাহাদি সাহেব আপনার মতো একদিন আমরা ছিলাম, এখন আপনি বয়ানে যাবেন, যাওয়ার আগে শুনে যান। আমি কসম করে বলি সব কথা বলিয়ে গেছে, ওই কথাটা এখনো বলি নাই। সে ওই খাটে বসা নবাবগঞ্জ ওই যে এতিমখানায় আলামিন বান্দুরা যে আছে, ওইখানে হুজুর ওই খাটে বসা, আমি এই খাটে বসা, আমার তখন বলতেছিল জাহাদি সাহেব এমন একদিন আসবে আমরা থাকবো জেলখানায়, আপনারা বাহিরে থাকবেন, কিন্তু কোরআনের হক কথাগুলো বলতে কৃপণতা করেন না, বুরকন চুত করেন না, কোরআনের কথা চালায়া যাবেন, আল্লাহ পাক আপনার ডিমান বাড়ায় দেবে। কথাটা তো দুনিয়া রয়ে গেছে, কথা যদি রেকর্ড করে রাখতে পারতাম আজকে শুনাইতে পারতাম কোন ভাবে স্টাইলে বলছিল আমার কথাটা, আমার অন্তরে এখনো গেঁথে আছে, চলে গেছে কোরআনের পাখি কবরে, কথা তো রয়ে গেছে অন্তরে, তার কথাটা আজও পর্যন্ত আমার অন্তরের মধ্যে কানের মধ্যে ভাসে, এই নবাবগঞ্জ দোহারে আসলে আমার ভাসে। অতএব দীপ্তকণ্ঠে বলতে চাই, একটা সন্তানকে আলেম বানাবার জন্য পারেন নাই, একটা ছেলেকে অন্য একটা ছেলেকে আপনি আলেম বানাবেন, কসম যেই ছেলেটা আলেম হয়ে জান্নাতে গেলে আপনিও জান্নাতে যাবেন। তা আল্লাহর কোনো ওলি আসেন নি, মাদ্রাসার একটা আলাতন জায়গা হোক, মাদ্রাসার একটা জান্নাতের টুকরা আপনি করে দিয়ে যান, একটা লোক লাভ দিয়ে দাঁড়িয়ে বলতে পারবেন
হুজুর একটা মাদ্রাসার জায়গা খুবই দরকার, আমি শুনলাম এই জায়গাটা কার, এটা এই জায়গাটা আল্লাহর এক বান্দা, আমি জানি ইনি ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে, অথবা বিক্রি করে দিয়ে অল্প টাকায় বিক্রি করে দিয়ে জান্নাতের একটা জায়গা কিনতে পারে। আমি ইলিয়াস রহমান জেহাদি ভুলে গেলাম, সবার টাকা সবার জায়গা সবার মন আল্লাহ জান্নাতের জন্য কাস্টমার হবে না, যাকে আল্লাহ কবুল করছে তার টাকায় মসজিদে যাবে মাদ্রাসায় যাবে, কথা ঠিক না ম্যাডাম? এখানে আপনারা অনেকে আছেন, আল্লাহর কোন ওলি আছেন কি লাভ দিয়ে দ্বারা বলতে পারেন, হুজুর আপনার মা দুঃখিনী নাই আমি একসাথে জায়গা কিনে দিতে পারবো না, তবে আমি 1,00,000 টাকা ইয়েতিমখানা দিতে পারবো, দরকার 1 বছর সময় লাগাই আস্তে আস্তে আমার মায়ের জন্য আমি দিতে পারবো, এমন কেউ আছেন 1,00,000 টাকা দিবেন? আল্লাহর কোন বান্দা আছেন কি 30টা সেকেন্ডে লাভ দিয়ে দ্বারা বলবেন হুজুর আমি আমার জন্ম দুঃখিনী মায়ের জন্য 1,00,000 টাকা এই মাদ্রাসায় দিব? একটা লোক বলেন তো হুজুর আমি 1 বছর সময় লাগাই আস্তে আস্তে করে দিয়ে দেবো আমার মায়ের জন্য, আমি তো জীবন অনেক দিছি, এই মাদ্রাসার ছাত্র ধরতেছে না, আমি আমার মায়ের